ঝিনাইদহের মহেশপুর উপজেলার পূর্ব দাড়িয়াপুর গ্রামে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আট পুলিশ সদস্য সহ ২০ জন। পুলিশ জানিয়েছে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার আসামি ধরতে ভোরে ওই গ্রামে অভিযান চালায় পুলিশের যৌথ টহল টিম। কিন্তু দাড়িয়াপুর গ্রামে পৌঁছলে ডাকাত বলে মাইকিং করে পুলিশের ওপর হামলা চালানো হয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। সেখান থেকে একটি পিস্তল ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহতদের মহেশপুর ও যশোরের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।